তোমরা তুমি যে এখানে আছো তোমার মাকে জানাওনি কেন? মা তো আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই বলিনি। আরে মানে তো ওই বাত কহা না, ও নিজের ইচ্ছাতেই এখানে এসেছে। শুনুন, আমরা আপনার সাথে কথা কইছি নে, আমরা ওর সাথে কথা কইতে এসেছি। উনি কে? আমি যদি আমার নিজের স্বামীকে চিনে থাকতে পারি তাহলে তোমরা তোমাদের ছেলেকে চিনতে পারছো না? তোমাদের যে পোশাকগুলো দেখিয়েছিলাম সেগুলো চিনতে পারছো না? এই মেকআপ আর পোশাকের আড়ালে আসলে যে মানুষটা আছে সে হলো তোমাদের বাড়ির ছেলে ঋষি সেন। আমি ঋষি, আমি এখানেই আছি। জাহ্নবীকে আমি ওই জীবনে যেতে দেবো না বলে আমি এখানে এসেছি। এই জন্য ওকে আলাদা করে বাড়ি ভাড়া করে রেখেছি, কারণ আমি জানি আমাদের বাড়িতে ওর জায়গা হবে না। আপনি আমাকে এভাবে ঠকালেন কেন স্যার? আমি তোমাকে ঠকাইনি। আমি যদি ছদ্মবেশ না নিতাম তুমি আমাকে ঠুকতে দিতে না। কারণ আমি চাইনি তোমার জীবনটা বরবাদ হয়ে যাক। শুধু চেয়েছিলে আমার জীবনটা এভাবে বরবাদ হয়ে যাক, তাই তো? তোমার জীবন বরবাদ করার ক্ষমতা আমার নেই। তোমার প্রতি আমি যা কর্তব্য করার করেছি। এবার কর্তব্য আর ভালোবাসার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা তোমাকে বুঝতে হবে। তোমার প্রতি আমার কর্তব্য আছে আর জাহ্নবীর প্রতি আমার ভালোবাসা। বলছেন বাবুজি আপ? আমি জাহ্নবীর জীবনটা কোনো মূল্যেই এইভাবে শেষ হতে দেব না। কি বলতে চাইছিস তুই? বাড়ি ঘর ছেড়ে নিজের বউকে ছেড়ে অফিস কামাই করে তুই এখানে পড়ে আছিস, এটা 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 তুই কি করতে চাইছিস? হ্যাঁ, সামনে জাহ্নবীর পরীক্ষা।
এই সময় জাহ্নবীর কাছে থাকার দরকার আছে। জাহ্নবীর কোনো টিচার নেই, ওর যদি কোনো হেল্প লাগে সেটা আমাকেই করতে হতো। জাহ্নবীর টিচার রাখা পসিবল নয়, আর জাহ্নবী বাইরে যেতে পারবেও না। সুতরাং সবকিছু বিবেচনা করে আমাকে এখানে থাকতে হয়েছে। আপনি আমাকে সত্যি কথাটা কেন বলেননি? বললাম যে সত্যি কথা বললে তুমি আমাকে এলাও করতে না। সেই জন্য আপনি আমাকে মিথ্যে কথা বলবেন? তার জন্য যদি তোমার আমাকে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন হয় আমাকে দিতে পারো। কিন্তু আমি জানি আমি যা করেছি সেটা ধর্ম রক্ষার জন্য করেছি। ধর্ম তো তুমি আমার স্ত্রী, সেটা তুমি অস্বীকার করতে পারো? স্যার না, আজকে সব সত্যি কথা বলার দিন। ধরো যখন পড়েই গেছি, সবাই যখন সবকিছু জেনেই গেছে, আজকে সবাই শুধু সত্যি কথাই বলবে। আচ্ছা রশনি, তুমি কেন ছদ্মবেশে এখানে এসেছিলে? কাজের লোক হয়ে এখানে কেন ঢুকেছিলে? আমাদেরকে হাতে নাতে ধরবে বলেই তো। তুমি জিজ্ঞাসা করলে আমি স্বীকার করতাম, আজ না হলেও দুদিন পরে করতাম। এতটা পরিশ্রম করার দরকার ছিল না। জাহ্নবীর কাছে তুমি কাজের লোকে থাকবে এতটা আমি ভাবতে পারতাম না। ঋষি, এরপরে আরো কি কি ঘটতে পারে সেই নিয়ে তোমার কোনো ধারণাই নেই। আমি যেই মুহূর্তে তোমাকে জাহ্নবীর সাথে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখতে দেখেছি, তোমাকে ছদ্মবেশে ওর বাড়িতে আসতে দেখেছি, সেই মুহূর্তে আমি ঠিক করে নিয়েছি এরপরে আমি আর কি কি পদক্ষেপ নেব। এত অধঃপতন হয়েছে তো ঋষিবাবু, এত অধঃপতন? না, আমার অধঃপতন হয়নি। আমি মনে করি আমি যা করেছি ন্যায্য কাজ করেছি। এটাই তো আমার করার কথা, জাহ্নবীর সঙ্গে তো আমার এরকম ভাবে থাকার কথা। আমরা তোমাকে তেজপুত্র করব, তেজপুত্র করব, তেজপুত্র করব। আমাদের বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। তোমরা ওকে তেজপুত্র করে দিলে ওর কি হবে? কিছুই হবে না, উল্টে ওর ভালোই হবে, ও তো এখানে এসে থাকতে পারবে। আরে মুঝে তো কুছ ভি সমঝ মে নাহি আ রাহা হ্যায়, ইয়ে সব তো কিছুই জানি না। শুনুন, আপনাদের সাথে এখানে কথা হচ্ছে না। রশ্মিদি, তুমি এই কথাটা তো মানবে যে আমি কিছুই জানতাম না। তোমার মতো মেয়েদেরকে না যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে নাও। এই কিছুদিন আগেই তো স্যার স্যার করে পাগল হয়ে যাচ্ছিলে, আর এখন এরকম একটা ছদ্মবেশী লোককে দেখেও তাকে সব দিয়ে বসেছো। তোমার কোনো ধর্ম আছে? আর কোনো ধর্মই নেই, তাকে তোমার এত ভয় কিসের রশ্মিদি? হ্যাঁ, ওর ধর্ম আছে কিনা সেটা বিচার করার একমাত্র অধিকার শুধু আমার। তোমার না ঋষি, তুমি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করো না। এই চ্যালেঞ্জের দাম কিন্তু তোমাকে দিতেই হবে। জাহ্নবীর জন্য আমি সব রকম দাম দিতে তৈরি। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি যাবে? আমি তো কোনো স্কুলের বাচ্চা ছেলে নই যে তুমি আমাকে এখান থেকে যেতে বলবে আমি চলে যাব। আমার যতক্ষণ এখানে থাকার দরকার আমি থাকবো। পৃথিবীতে এমন কোনো আইন নেই যেই আইনে তুমি আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারো।
আমার যখন বাড়ি যাবার দরকার আমি ঠিক বাড়ি চলে যাব। আমি তো বাড়ি ছাড়িনি, বাড়ি ছাড়বো কেন? তুই অফিসে যাচ্ছিস না কেন? ঠিক সময় মতন যাব। আমার অফিসের চাকরিটা যখন আমি আমার যোগ্যতায় পেয়েছি তখন সেটা রক্ষা করার দায়িত্ব আমারই। চাকরিটা তুমি রক্ষা করতে পারবে বলছো? আমার অফিস জানে আমি তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আর যাই হোক, তুমি আমার চাকরিটা খেতে পারো না। বিষ্ণুদি, দেখো যা হয়েছে সবকিছু কিন্তু না জেনে হয়েছে। আমি আমি আমার তরফ থেকে তোমাকে কথা দিচ্ছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি এখান থেকে চলে যাব। তুমি তুমি শুধু স্যারের কোনো ক্ষতি করো না। হে শোনো, তোমার স্যার আমার স্বামী, তার ক্ষতি করবো কি করবো না সেটা আমি তোমার থেকে শুনতে যাব না। শোনো জাহ্নবী, এখানে আমার মা রয়েছেন, আমার বাবা রয়েছেন, আমার মেজমা রয়েছেন, আমি সবার সামনে বলছি আমি জাহ্নবীকে প্রথম সিঁদুর পরিয়েছি। হয়তো আমি কোনো নিয়ম কানুন মেনে বা আনুষ্ঠানিকভাবে বিয়েটা করিনি, কিন্তু ওর প্রতি আমার কোনো দায়িত্ব আমি অস্বীকার করতে পারবো না। জাহ্নবীর প্রতি ভালোবাসা আমার অনন্ত। রশ্মি যদি আমার এই শর্ত মেনে থাকতে পারে যে আমি জাহ্নবীর সঙ্গে যোগাযোগ রাখবো, তাহলে থেকো, তা না হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তোমার কি মনে হয় ঋষি, তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য এতদিন আমি তোমার সঙ্গে সময় নষ্ট করেছি? কে কাকে ডিভোর্স দেয় আর কে কাকে কিভাবে জব্দ করে সেটা এবার আমি তোমাকে বোঝাবো। বলেছি না আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে থাকবে? তোমার কি দায় আছে রশ্মিকে আটকানোর? ওর সঙ্গে তো সমস্যা আমার। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ক্ষতি করার ক্ষমতা ওর নেই, ও যদি ক্ষতি করেও সেই ক্ষতি পূরণ করার ক্ষমতা আমার আছে। ঋষি বাবা, বাড়ি চলো, এক্ষুনি বাড়ি চলো। এই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক রাখা চলবে না। সেটা পসিবল নয়, আমি তো পরিষ্কার বলেই দিলাম। দেখ, এইভাবে দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। কি করব, যার জীবনে দুটো নৌকো আছে সে কি করে একটা নৌকো ভাসিয়ে দেবে? সেটা হয় না বাবা। যদি তাই ছিল তোর মনে, তাহলে আগে ওকে বিয়ে করলি না কেন? এখন কি করে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। মানুষের জীবনে সবকিছু মানুষের নিজের হাতে থাকে না। পরিস্থিতি, পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে। জাহ্নবী আমার আত্মার আত্মীয়, তাই আমি কোনো শর্তেই ওকে ছাড়তে পারবো না, ওকে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। এটা আমি সবার সামনে বলে দিলাম, এবার তোমরা যাও। আমার যখন বাড়ি ফেরার আমি ফিরবো, যাও। হে বাবুজি, বললার কি আবার থানা পুলিশ করবে না তো? আপনার যদি পুলিশের ভয় থাকে আপনি চলে যেতে পারেন। কিন্তু জাহ্নবীকে আমি ওই জীবনে ফিরতে দেবো না। জাহ্নবীকে আমি ওই জীবনে ফিরতে দেবো না।
আর জাহ্নবীকে আমি ছাড়তেও পারবো না, জাহ্নবীকে আমি ছাড়তেও পারবো না, ছাড়তেও পারবো না। এবার সিদ্ধান্ত আপনার। আপনি প্রতারণাটা কেন করলেন আমার সাথে? এছাড়া কোনো উপায় ছিল না। বেশ, এখন যখন সবকিছু জানাজানি হয়ে গেছে আপনি বাড়ি যান। তারপর? তারপর আপনার জীবন আপনার খাতে বইবে আর আমার জীবন আমার খাতে। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আপনাকে কথা দিইনি, মগনলালকে কথা দিয়েছিলাম। ফাইন, আমার থেকে মগনলাল বেশি ইম্পর্টেন্ট। লোকটা আমাকে অনেক হেল্প করেছে, তাই আমি বলেছিলাম। হয়তো আমি হেল্প করিনি, কিন্তু ভালো কি বাসিনি। আপনি আমার জন্য কি করেছেন সেটা আমি খুব ভালো করে জানি। তো অনেক সময় ভালোবাসার মানুষকে সারা জীবনের মতো দূরে সরিয়ে রাখতে হয়। আমি সেটা বিশ্বাস করি না। আপনি কি আমাকে আপনার রক্ষিতা হিসেবে রাখতে চেয়েছিলেন? জাহ্নবী না, মানে দেখুন, আপনার বউ আপনার বাড়িতে থাকবে আর আপনি প্রত্যেক দিন রাতে এখানে এসে থাকবেন, মাঝে মাঝে আমার সাথে ফুর্তিও করবেন। শুরুর থেকেই তো এটাই আপনার প্ল্যান ছিল, তাই না? আপনি আমাকে মারলেন, এছাড়া তোমার আর কিছু পাওনা হতে পারে না। এই কথার এই উত্তর। বেশ, আমাকে এক মাসের জন্য আপনি টাকা দিয়েছেন, অতএব এখন আমি আপনার প্রপার্টি, কিন্তু এরপরে তো আমি আপনার প্রপার্টি থাকবো না। জাহ্নবী, তুমি আমাকে ছোট করছো, ছোট করো, নিজেকে ছোট করো না। আমার সামনে তুমি ছোট হয়ে যাও সেটা আমি চাই না। তোমার গায়ে হাত দিলে আমার কত কষ্ট হয় সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আমি কিচ্ছু বুঝতে চাই না। আপনি এখানে আর আসবেন না, আর আমি কালকে এখান থেকে চলে যাব। আমি দিদিজিকে বলবো কালকে আমরা এখান থেকে চলে যাব। কোথাও যাওয়া হবে না তোমার, তোমার সামনে পরীক্ষা। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে স্যার, আমি এই জীবনটা কার গুছিয়ে উঠতে পারবো না। আমি কোনোদিনও ভদ্র সমাজে ফিরতে পারবো না। কে বলেছে তোমাকে? কে বলেছে রোশনির কথায় তোমার জীবন চলবে? আমার কথার কোনো দাম নেই। তুমি কবে থেকে রোশনির কথা প্রায়োরিটাইজ করছো? স্যার, আমি আমি চাই না যে আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। কিন্তু তুমি তো আমার ক্ষতি করছো। মানে তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। অলরেডি ধ্বংস হয়ে গেছে। আমি যতটা আমার জীবনটাকে গোছাতে চাইছি তুমি ততটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছ। তুমি ততটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। জাহ্নবী, আমার পক্ষে পসিবল নয় তোমাকে দূরে সরিয়ে রেখে বাঁচা। আমার পক্ষে পসিবল নয় জাহ্নবী, সেটা তুমি বুঝতে পারো না। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি না উন্মাদের মতো কথা কেন বলছেন? যারা আপনি একজন বিবাহিত মানুষ, আপনার বাড়িতে বউ আছে, আমি একজন বিবাহিত মানুষের সাথে থাকতে চাই না। বেশ, আমি বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যাব।
আপনি নিজেকে কোথায় নামাচ্ছেন আপনি একবারও ভেবে দেখেছেন? তোমাকে ভালোবেসে আমি সব পারি, এখন আর আমার কোনো ইনহিবিশন নেই। অনেক চেষ্টা করেছি, অনেকদিন নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় নেই, পারিনি। আপনাকে কেউ অ্যালাউ করবে না, আপনার পুরো পরিবার আপনার বিরুদ্ধে চলে যাবে, রোশনি দিয়ে আপনার কোনো একটা ক্ষতি করে দেবে। যে ক্ষতি আসুক আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না জাহ্নবী। আমি তো বলেছি তো আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। দুজন মানুষকে জোর করে এই পৃথিবীতে কেউ আটকে রাখতে পারে না, কেউ পারবে না। আমি যদি থাকতে না চাই আমাকে কেউ রোশনির সঙ্গে থাকতে বাধ্য করতে পারবে না। একদিন যখন আমি আপনার কাছে পুরনো হয়ে যাব, তখন আমাকেও ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবেন। আমার সম্পর্কে তোমার এই ধারণা? তাই তো করছেন। রোশনিদির সাথে তো আপনার ভালোবাসা ছিল, আমাকে দেখার পর রোশনিদিকে সরিয়ে দিতে আপনার একটু সময় লাগেনি। ঠিক তেমনই অন্য কাউকে পেয়ে গেলে আমাকে সরিয়ে দিতেও আপনি দ্বিধাবোধ করবেন না। তোমার কি মনে হয়, যেইভাবে আমি তোমার রোশনিদিকে ভালোবেসেছি তোমাকে সেইভাবে ভালোবেসেছি, কোনো তফাত নেই? কি মনে হয় তোমার? রোশনিকে আমি ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু ভালোবাসতে পারিনি। না জাহ্নবী, আমি সারা জীবন তোমাকেই ভালোবাসতে চেয়েছিলাম আর ভালোবাসতে পেরেছি। এইটুকু ডিফারেন্স বোঝো না তুমি? আমার কিছু করার নেই, আপনি এখান থেকে চলে যান। দেখা যাক। আচ্ছা জাহ্নবী, আমি রোশনিকে ডিভোর্স দেওয়ার পর আবার ফিরে আসব, তারপর নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম হওয়া উচিত নয়। স্যার, আপনি আমার মতো একটা মেয়েকে বাড়ির বউ করতে পারেন না। কেন কেন তোমার মতন মেয়ে আমার বাড়ির বউ হতে পারবে না, কেন উত্তর দাও। কারণ কারণ আমি এখন রাস্তায় নেমে গেছি, আমি গৃহস্থ জীবনে যেতে পারবো না। প্রথমত তুমি রাস্তায় নামোনি, তুমি কিছুদিনই জায়গায় ছিলে, তার মানে এটা নয় সারা জীবন তোমাকে এই জীবন বই বেড়াতে হবে। আর যদি বই বেড়াতেও হয় সেটা তোমার দোষ নয়, তুমি পরিস্থিতির শিকার ছিলে জানবে। আচ্ছা আমি যদি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে প্রবলেমটা কি? আর আমার বাড়ির লোক যদি অ্যাকসেপ্ট না করে থাকবে না ওদের সঙ্গে? স্যার, আপনি এখনো একটা বিবাহিত সম্পর্কের মধ্যে আছেন, আমি বোন হয়ে দিদির এত বড় ক্ষতি করতে পারবো না। ফাইন, তুমি বোন হয়ে তুমি যদি তুমি তোমার দিদির এত বড় ক্ষতি করতে নাও পারো, আমি তোমাকে বলে দিচ্ছি আমি রোশনির সঙ্গে থাকতে পারবো না। মানসিকভাবে একজনের সঙ্গে, শারীরিকভাবে আরেকজনের সঙ্গে পারবো না, আমি শেষ হয়ে যাচ্ছি। এই শোনো, তুমি আমাকে এরমভাবে আঘাত দিতে পারো না, প্লিজ। জোর করে কাউকে এরমভাবে আটকে রাখা যায় না, আর আপনার সাথে থাকলে আমি ভালো থাকবো না, আমি সুখে থাকতে পারবো না। ছুঁয়ে বলো আমাকে। আমি মুখে বললাম তো ওটাই যথেষ্ট। আমি বিশ্বাস করি না, তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি আমার সঙ্গে ভালো থাকতে পারবে না, ছুঁয়ে বলো। আপনি কেন এত প্রশ্ন করছেন বলুন তো, কেন এত জোর করছেন? আমি তো বারবার আপনাকে বলছি আপনি এখান থেকে ফিরে যান। ফেরার জন্য আমি ভাসিয়ে দিয়ে আসিনি, আমি যাওয়ার আর আসার নৌকা ভাসিয়ে দিয়ে এসেছি, এখন আর আমার ফেরার কোনো উপায় নেই। আপনি ফিরে যান স্যার, আপনার সংসারে ফিরে যান, দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব ভুলে গেছি তাই তো, একদিন আমি দেখব আমি সব ভুলে গিয়ে রোশনির সঙ্গে সুখে সংসার করছি।